প্রজেলুস্কির ঘোড়া, মঙ্গোলিয়ায় পাওয়া বিপন্ন প্রজাতির শেষ সত্যিকারের পণ্য ঘোড়া। প্রজেলুস্কির ঘোড়াকে গৃহপালিত ঘোড়ার পূর্বপুরুষ বলে মনে করা হয়েছিল। তারা আসলে তাদের ধূর্ত মাতৃ। প্রজেলুস্কির ঘোড়ার মাইটোকন্ড্রিয়াল ডিএনএ বিশ্লেষণ করে জানা যায়, প্রায় 5 লক্ষ বছর পূর্বে একটি সাধারণ পূর্বপুরুষ থেকে তারা বিচ্ছিন্ন হয়ে যায়। প্রজেলুস্কির ঘোড়ার 66টি ক্রোমোজোম রয়েছে, যেখানে গৃহপালিত ঘোড়া রয়েছে 64টি। প্রজেলুস্কির ঘোড়াগুলোকে তাঁকি নামে ডাকা হয়, যার অর্থ মঙ্গোলিয়ার আত্মা। প্রজেলুস্কির ঘোড়ার নাম কর্নেল নিকোলাই প্রজেলুস্কি থেকে এসেছে। তিনি একজন রাশিয়ান অভিযাত্রী ছিলেন, যিনি 1879 সালে গোবি মরুভূমিতে ঘোড়াটিকে আবিষ্কার করেছিলেন এবং পরে এটি পশ্চিমা বিজ্ঞানীদের কাছে অজানা একটি প্রজাতি হিসেবে চিহ্নিত করেছিলেন। অবশ্যই মঙ্গোলিয়ান যাযাবররা এই প্রজাতিটির সাথে শতকের পর শতক ধরে বসবাস করছিল এবং ফরাসি গুহাচিত্রে প্রায় 20,000 বছর আগে প্রজেলুস্কি ঘোড়ার অস্তিত্ব পাওয়া যায়। অতিরিক্ত শিকার, বন্য নেকড়ে আক্রমণ এবং আবাসস্থলের অপ্রতুলতার কারণে প্রজেলুস্কির ঘোড়া 1960-এর দশকের শেষের দিকে বন্য অঞ্চলে বিলুপ্তির দ্বার প্রান্তে চলে যায়। সে সময়ে একমাত্র জীবিত ঘোড়া ছিল চিড়িয়াখানাতে এবং এর সংখ্যা ছিল মাত্র 14টি। চেরনোবিল পরমাণু কেন্দ্রের বিপর্যয়ে বিভীষিকা ফের উসকে দিল রাশিয়া বনাম ইউক্রেনের যুদ্ধ। টানা 36 বছর একরকম মৃত্যুপ্রায় ছিল কেন্দ্রটি। রুশ সেনাদের দাপাদাপিতে সেটা আবারও দানবীয় রূপে জেগে উঠেছে বলে আশঙ্কা। ইতিমধ্যে বাতাসে বারুদের গন্ধের সঙ্গে বেশি মাত্রায় মিশতে শুরু করেছে পরমাণু কেন্দ্রের বিষাক্ত তেজস্ক্রিয় পদার্থ গামা, যা ভাবাচ্ছে গোটা ইউরোপকে। চেরনোবিল বিপর্যয় 26 এপ্রিল 1986 সালে ঘটেছিল। বিপর্যয়কে ইতিহাসের সবচেয়ে খারাপ পারমাণবিক দুর্ঘটনা বলে মনে করেন। বিকিরণের হুমকি এবং স্বাস্থ্য ঝুঁকির ভয়ে মানুষ এলাকাটি থেকে পালিয়ে যায়। 3 দশক পরে যাই হোক, প্রকৃতি আবার এলাকাটিকে ধীরে ধীরে পুনরুদ্ধার করছে। এক্সক্লুশন জোন বন্যপ্রাণীর আবাসস্থল হিসেবে গড়ে উঠছে। চেরনোবিল 1945 সালের হিরোশিমা বোমার চেয়ে 400 গুণ বেশি তেজস্ক্রিয় ছিল। চেরনোবিল এক্সক্লুশন জোন ইউক্রেনের প্রায় 1,000 বর্গ মাইল এলাকা জুড়ে বিস্তৃত। 2020 সালের এপ্রিল মাসে চেরনোবিলের আশপাশের অঞ্চলে দামানা লাগা থানে, যার ফলে বিকিরণের মাত্রা অত্যধিক হারে বৃদ্ধি পায়। ব্রিটিশ ইকোলজিস্ট মাইক উড এবং নিক ব্যারেসফোর্ড, যারা চেরনোবিলের বন্য প্রাণীর উপর বিকিরণের প্রভাব অধ্যয়নের বিশেষজ্ঞ, তারা দেখেছেন যে প্রজেলুস্কির ঘোড়া বন্য প্রজাতি সিইজেড অর্থাৎ চেরনোবিল এক্সক্লুশন জোন এর মধ্যে উন্নতি লাভ করছে। 1990-এর দশকের শেষের দিকে প্রায় 30টি প্রজেলুস্কির ঘোড়া সিইজেড এর ইউক্রেনীয় অংশে ছেড়ে দেওয়া হয়েছিল। ক্যামেরা ট্রাফে পাওয়া ছবির উপর ভিত্তি করে উড অনুমান করেছে যে কিছু আসল ঘোড়া যাদেরকে ব্র্যান্ডিং করা হয়েছিল তারা এখনও বেঁচে আছে। কিশোর ঘোড়া এবং বাচ্চাদের ছবিও ইঙ্গিত দেয় যে ঘোড়ার সংখ্যা ক্রমান্বয়ে বাড়ছে। মানুষের অনুপস্থিতি চেরনোবিলকে মরুভূমিতে পরিণত করেছে। চেরনোবিল পারমাণবিক বিপর্যয়ের কিছুক্ষণ পরে বিকিরণ হুমকির কারণে মানুষ এলাকাটি থেকে সরে যেতে বাধ্য হয়। নাগরিকদের কাছে তাদের জিনিসপত্র গুছিয়ে নিয়ে বাসে চড়ার জন্য মাত্র 50 মিনিট সময় ছিল। প্রাণীদের মধ্যে কিছু বিকিরণের কারণে জেনেটিক মিউটেশন তৈরি করেছে। সময়ের সাথে সাথে শুকর, ভেড়া এবং অন্যান্য প্রাণীদের বিকলাঙ্গ বা অতিরিক্ত অঙ্গ নিয়ে জন্ম নেওয়ার বিবরণ পাওয়া গেছে। সাধারণত জন্মের পর সেসব প্রাণী আর বেশিদিন বেঁচে থাকে না। চেরনোবিল বিপর্যয়ে মানুষ ছাড়া পৃথিবী কেমন হবে তা নিয়ে একটি অনিশ্চয়কৃত পরীক্ষা উপস্থাপন করেছে আজকে মানব জাতির সামনে। স্বীকার করা কঠোরভাবে বেআইনি এবং চেরনোবিল এক্সক্লুশন জোনের মধ্যে বসবাস করার কোনো অনুমতি নেই। সেখানে যত কম মানুষ থাকবে প্রকৃতি তত বেশি ভারমুক্ত হয়ে নিজেকে পুনঃপ্রতিষ্ঠিত করতে পারবে।